চাপড়ার ডোমপুকুরে অনলাইন জুয়ার ঠেকে অভিযান চালিয়ে 3 জুয়ারিকে গ্রেফতার করেছে চাপড়া থানার পুলিশ। ধৃতরা হলো ফারজুল মোল্লা, শাহাবুদ্দিন খান ও মমিন মোল্লা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই চাপড়ার বিভিন্ন প্রান্তে অনলাইন জুয়ার আসর চলছিল। গতকাল রাতে ডোমপুকুরের একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ওই 3 জুয়ারিকে পুলিশ গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে 1000 টাকা ও 2টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে। ডোমপুকুর এলাকাতে একটা অনলাইন গ্যামলিং ধরা পড়েছে, রেড হ্যান্ডেড 3 জন ধরা পড়েছে। 3 জনের ডিটেলস আছে, হাবিব মন্ডল সরি ফরজুল মোল্লা নামের এক আছে, শাহাবুদ্দিন খান আছে, আর মমিন মোল্লা নামের 3 জন ধরা পড়েছে। আর কিছু আমরা সিজবি করেছি ওখানে, তো এক গ্যাম্বলিং অ্যাক্টের আগে উপরে এই কেস ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে। আর এই যেখানে হয়েছে ও ডোমপুকুর চাপড়া থানা। এরা এরা কি অনেকদিন ধরেই এটা চালাচ্ছে? আমার কাছে গতকাল ইনফরমেশন ছিল, যখন ইনফরমেশন এসছে পুলিশ রেড করেছে, তারপরে অ্যারেস্ট হয়েছে। আগে যদি ও চলাতো কিনা ওরা আমি ইন্টারোগেট করার পরে আপনাকে বলে দেব। সিজ হয়েছে কিছু রুপিস, সিজ হয়েছে টাকা, ইন্ডিয়ান টাকা সিজ হয়েছে, মোবাইল ফোন সিজ হয়েছে। হ্যাঁ, 3 জন নাম বলে দিয়েছি, ফরজুল মোল্লা, শাহাবুদ্দিন খান আর মমিন মোল্লা নামে। নদিয়া থেকে রজত সোনার রিপোর্ট, চ্যানেল 24/7।